হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ড্রিমল্যান্ড। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি লকডাউনের আগে যে ফাইলগুলো ইমিগ্রেশন সাবমিশন করেছিলাম রোমানিয়াতে, সেখান থেকে প্রায় 40টি ফাইলের মতো পারমিট ইস্যু হয়ে এসেছে, যে পারমিটগুলো বেশিরভাগই 22/6/2020 ইস্যু ডেট, এর আগে পরও কয়েকটা রয়েছে। বন্ধুরা, সবগুলো পারমিট হচ্ছে একটি গার্মেন্টস কোম্পানির। আপনারা জানেন যে রোমানিয়াতে বেশিরভাগই গার্মেন্টস, কনস্ট্রাকশন, তারপর এগ্রিকালচার, এ ধরনের পারমিটগুলো বেশিরভাগ ইস্যু হয়ে থাকে। আর আরও একটি বিষয় হচ্ছে যে বন্ধুরা, আপনারা জানেন যে লকডাউনের আগে দিল্লি অ্যাম্বাসিতে রোমানিয়ান ভিসা রেশিও ছিল প্রায় 100-এর কাছাকাছি, 100% বললেই হয়, বলা যায়। দুই একটি পারমিট ছাড়া সবগুলো পারমিটই, যেগুলো পারমিট জেনুইন এবং ডকুমেন্টস জেনুইন ছিল, সবগুলোরই ভিসা হয়েছে, কোনো রিজেক্টেড ফাইল নেই। তো বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশিরা ইউরোপে প্রচুর পরিমাণে প্রথমে পোল্যান্ড, তারপর মাল্টা, এরপর এখন রোমানিয়া, অন্যান্য দেশেও যাচ্ছে। তো পোল্যান্ডে যখন ভিসা দিচ্ছিল প্রায় 2015 থেকে 2018 পর্যন্ত ভালো ভিসা হয়েছে পোল্যান্ডের, এবং বেশিরভাগ বাঙালি পোল্যান্ডে যাওয়ার পরে অন্যান্য দেশে যেমন ইতালি, ফ্রান্স, তারপর পর্তুগালে চলে যায়, কাজ যেই কোম্পানিতে যায় ওই কোম্পানিতে কাজ না করার কারণে পালিয়ে অন্য দেশে চলে যায়। সে কারণে বাংলাদেশিদেরকে পোল্যান্ড এক পর্যায়ে ভিসা দেওয়া প্রায় অফ করে দিয়েছিল। এর পরবর্তীতে মাল্টাতে প্রচুর পরিমাণে ভিসা হয় বাঙালিদের, এবং মাল্টাতেও সেম কন্ডিশন, যখন অনেক বাঙালি ওইখানে চলে যায় সেখান থেকেও তারা বিভিন্ন দেশে চলে যায়, যেমন পর্তুগাল, পোল্যান্ড, তারপর ইতালি, ফ্রান্স, এসব দেশে চলে যাওয়ার কারণে মাল্টাতেও এক পর্যায়ে ভিসা বন্ধ হয়ে যায়। বাট গুড নিউজ হচ্ছে যে 2019-এর শেষের দিক থেকে 2020-এর প্রায় মার্চ পর্যন্ত মাল্টাতে প্রচুর পরিমাণে ভিসা হয়। এখন আপাতত আপনারা জানেন যে সমস্ত দেশের ভিসা বন্ধ, এবং রোমানিয়াতেও সেম অবস্থা, রোমানিয়া থেকেও প্রচুর পরিমাণে মানুষ বাইরের দেশে চলে যায়, অন্যান্য কান্ট্রিগুলোতে, সেনজেন কান্ট্রিগুলোতে চলে যায়। এবং আপনারা জানেন গত কিছুদিন আগেও একটা নিউজে এসেছে, প্রায় 5 জনের মতো বাংলাদেশি একটি গ্রুপ ধরা খায় রোমানিয়ান পুলিশের হাতে, যারা একটি ভ্যানে করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছিল। তো সব কিছু মিলে বাংলাদেশিদের অবস্থান একটি ইউরোপে একটি নেগেটিভ পর্যায়ে রয়েছে। আপনারা জানেন যে ইতালির প্রেসিডেন্টেও কিছুদিন আগে ঘোষণা করেছেন যে বাংলাদেশিরা এক একটি ভাইরাস বোমা। বন্ধুরা, সব কিছু মিলে পৃথিবীতে যে বাংলাদেশের একটা প্রতারণা, সেটা সবাই এখন জেনে গেছে, কম বেশি জেনে যাচ্ছে। বন্ধুরা, এই প্রতারণা থেকে মুক্তির উপায় হচ্ছে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে, এবং আমরা যেখানে যাই না কেন ওইখানে কাজ করতে হবে। ওইখান থেকে আমরা যখন কন্ট্রাক্ট শেষ হবে তখন আমরা অন্যখানে যাই জব করব, এই প্রবণতাটা আমাদের মধ্যে আসতে হবে। না হলে এক পর্যায়ে বাংলাদেশিরা ইন্ডিয়াতেও যেতে পারবে না, অন্য ইউরোপে তো দূরের কথা, ইন্ডিয়াতেও যেতে পারবে না, যেখানে যায় সেখানে একটা প্রতারণা করে থাকে। তো বন্ধুরা, এই প্রতারণা সবাই মিলে আমরা রুখতে হবে। আর অবশ্যই আপনারা জানেন যে এখনও পর্যন্ত দিল্লিতে অ্যাম্বাসি ক্লোজ, ওপেন হওয়ার পরে ভিসা রেশিও কেমন হবে সেটা এখনও বলা যাচ্ছে না, বাংলাদেশিদেরকে ভিসা কী হারে দিবে সেটা যখন দিল্লি অ্যাম্বাসি ওপেন হবে তখনই বলা যাবে। সো বন্ধুরা, বরাবর ড্রিমল্যান্ড আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে আসছে এবং দিচ্ছে, ভবিষ্যতেও দিবে ইনশাল্লাহ। আপনারা শুরু থেকে ড্রিমল্যান্ডের সাথে ছিলেন, অবশ্যই দোয়া করবেন ড্রিমল্যান্ডের জন্য, বিশেষ করে আমার জন্য, যাতে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো সঠিক টাইমে দিতে পারি। তো বন্ধুরা, আজকে আর কথা বেশি বাড়াবো না, আজকে এ পর্যন্তই। অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং পরিবারের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।